নমস্কার বন্ধুরা, আজকে বিবিএল এর 50th ম্যাচ, পার্থ স্কচটার্স ভার্সেস মেলবোর্ন স্টার্স। মেলবোর্ন স্টার্স অলরেডি টসে জিতেছে আর বোলিং নিয়েছে। আজকে যেটা হতে পারে, আমার ধারণা মেলবোর্ন স্টার্স আজকে জিততে পারে, আমার ধারণা। তার কয়েকটা কারণ আমি বলছি, কারণ মেলবোর্ন স্টার্স এখন 5 নম্বরে না 4 নম্বরে আছে, 24 পয়েন্টে, AS 24, মানে খেলাটা বীভৎস জমে আছে। একমাত্র মেলবোর্ন রেনিগেটস যে কিনা আজকের সেকেন্ড ম্যাচটা জেতার খুব দাবিদার, মানে ফার্স্ট ম্যাচটা জেতার খুব দাবিদার, তারাও উঠে আসছে আস্তে আস্তে। আর পিএস তো আজকে যদি জেতে তাহলে 1 নম্বরে চলে যাবে, এটা একটা পিএস এর জন্য ভালো সুযোগ। কিন্তু মেলবোর্ন স্টার্স যেভাবে শুরু করেছিল সেভাবে এখনো আশা জাগাতে পারেনি। আজকে মনে হচ্ছে মেলবোর্ন স্টার্স কাম ব্যাক করার চেষ্টা করবে, যেহেতু স্কটচার্স প্রথমে ব্যাট করবে। স্কটচার্স যদি 180 অ্যারাউন্ড করে, কোথায় খেলা হচ্ছে, মেলবোর্নে, সরি 180 হবে না, 180 হবে না, আমি বলছি না 180, খুব চাপের রান মেলবোর্নে যদি করতে পারে তাহলে বিশাল ব্যাপার। তবে 160 প্লাস ইটস গুড, 160 to 170, এটা ভালো রান মেলবোর্নের মতো মাঠে, বড় মাঠ সবাই জানেন তো, তাহলে ভালো টোটাল। এবার মেলবোর্ন স্টার্স যদি আউটস্ট্যান্ডিং ব্যাটিং করে ফেলে তবেই সেই ম্যাচটা ওভারকাম করতে পারবে, আর নইলে স্কটচার্সকে কম রানে আটকে রাখতে হবে, এটাই যা টার্গেট। তবে মেলবোর্ন স্টার্সের একটা সুবিধাজনক পরিস্থিতি হচ্ছে জাহির খান। অ্যাডাম জাম্পা ভালো বোলার, রান চেক করতে পারে, কিন্তু জাহির খান এত সুন্দর বল করছে। জাহির খান যদিও ভালো বোলার, কিন্তু ওই জাহির খানের বোলিং অনেককেই এখন নাকানি চোবাটি খাইয়ে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এছাড়া স্কটচার্সের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী, যা খুশি রান তোলার ক্ষমতা রাখে প্রথম 6 জন, এবং অ্যাস্টন টার্নার নামছে 6-এ, তারপরে অ্যারন হার্ডি, জেই রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, মানে এরা সবাই মারতে পারে, অ্যান্ড্রু টাইও ভালোই মারতে পারে, এটা সবাই জানেন। তো এই হচ্ছে স্কটচার্সের ব্যাটিং লাইন আপ। স্কটচার্স ভালো খেলবে আমার ধারণা, হয়তো শেষে গিয়ে মেলবোর্ন স্টার্স আজকে জিতে যেতে পারে, এটা আমার প্রেডিকশন। মিলুক বা না মিলুক সেটা খেলার পরেই জানা যাবে, এই মুহূর্তে খেলা শুরু হতে আরও কিছুক্ষণ বাকি, আমি তাড়াতাড়ি ভিডিওটা করে আপলোড করে দিচ্ছি যাতে সবাই দেখতে পান। আর একটা ম্যাচ চলছে মানে চলবে, কিছুক্ষণ পরে শুরু হবে, পাকিস্তান ওয়ুমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ুমেন, কিংসমেডে খেলা হবে। সাউথ আফ্রিকা ওয়ুমেন আগের দিন 3 রানে জিতেছিল, তার মানে পাকিস্তান ওয়ুমেন কিন্তু যথেষ্ট ভালো করতে পারছে, যেগুলো 8 উইকেটে জিতেছিল দেখুন, হ্যাঁ 3 রানে, মানে ওরা বোধহয় 200 রান করেছিল, তার মানে পাকিস্তান ওয়ুমেন 197 করেছে। তার আজকে যারাই ব্যাট করুক না কেন, এখনও ও পাকিস্তান ওয়ুমেন সিলেক্টেড ফিল্ড। সাউথ আফ্রিকান ওয়ুমেন ব্যাট পেলে আপনি যদি অ্যারাউন্ড 200 রান পান তাহলে ওটা ধরে নেবেন, আর যদি 280 পান আপার লানটা, তার তলায় ধরলেও পারেন। 280 হয়তো সাউথ আফ্রিকা ওয়ুমেন করতে পারবে না এগেনস্ট পাকিস্তান ওয়ুমেন, ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। এছাড়া যে জায়গাগুলো আমি আলোচনা করতে চাইছি, আর যে ফুটবল ম্যাচগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিই, তাহলে আপনাদের জানা যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমার আর একটা চ্যানেল যেটা আছে ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেন রিলেটেড, সেটা দয়া করে একটু সাপোর্ট করুন। ব্লকচেন ইনসাইড আউট চ্যানেলটার নাম, অনেকবার বলেছি, অনেকবার ভিডিও দিয়েছি, লিংক পেয়ে যাবেন। নামটা হচ্ছে ব্লকচেন ইনসাইড আউট, সেটাই গিয়ে সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করুন। আপনারা যদি ব্লকচেন রিলেটেড কিছু জানতে চান বা ক্রিপ্টো রিলেটেড জানতে চান তাহলে তো খুবই ভালো, চ্যানেলটা ফলো করুন।
আর যদি নাও জানতে চান একটু সাবস্ক্রাইবটা করে রাখুন, আমার সাবস্ক্রাইবার বাড়লে অন্তত প্রচারটা তো বাড়বে, এটুকুই যা বলার সেটুকু এক্সপেক্ট করতেই পারি আপনাদের থেকে, সবাইকার সহযোগিতা। আচ্ছা, এইবার আজকের যে যে ম্যাচ আছে একবার দেখে নেওয়া যাক, প্রচুর ম্যাচ আছে আজকে ফুটবলে। আচ্ছা, ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ, মানে একটাই ম্যাচ রয়েছে আজকে, অ্যাস্টন ভিলা ভার্সেস নিউ ক্যাসল ইউনাইটেড। অ্যাস্টন ভিলা হয়তো জিতে যাবে, হোম গ্রাউন্ড জিতে যাবে। চলুন, সেকেন্ড ম্যাচ মানে জার্মানি বুন্দেস লিগায় আরবি লিপজিগ জিতছে আজকে, আগের দিন ড্র করেছিল, আজকে আর ড্রয়ের কোনো সুযোগ হয়তো আর আরবি লিপজিগ রাখবে না, জিতবে। এইটা ফ্র্যাঙ্কফুর্ট জিতবে আশা করি, ইউনিয়ন বার্লিনের জেতা উচিত অক্সবার্গের এগেনস্টে, বায়ার লেভারকুসেনের উসবার্গের এগেনস্টে জেতা উচিত, ফ্রেইবার্গ আর স্টুটগার্ড খেলাটা জমজমাট হবে, হেরথা বার্লিন আর ওয়েডার ব্রেমেন, হেরথা বার্লিন হয়তো জিতে যাবে। স্পেন লালিগা হুয়েস্কা ভার্সেস ভিলারিয়াল, ভিলারিয়ালের জেতা উচিত, হুয়েস্কা কিন্তু অনেক সময় ভালো ফুটবল উপহার দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, রিয়াল সোসিডাড রিয়াল বেটিস, সোসিডাডের জেতা উচিত, সেভিয়ার জেতা উচিত, রিয়াল মাদ্রিদ কি আর বলবো জেতা উচিত। রিয়াল মাদ্রিদ আগে প্রচুর কর্নার হতো রিয়াল মাদ্রিদের ম্যাচে, অনেক সময় আমি কর্নারে বেট ধরতাম, কিন্তু এখন আর রিয়াল মাদ্রিদ সেরকমভাবে কর্নার ওর হয় না রিয়াল মাদ্রিদ ম্যাচে, তো সেটাই ব্যাপার। আর রোমা ইটালি সেরিয়াতে চলে এসেছি আমরা, রোমার অবশ্যই জেতা উচিত, মিলান ভার্সেস আটালান্টা, বাবা আটালান্টা 2.39 আর মিলান 2.9, আমি মিলানের পক্ষে থাকছি, আটালান্টার জেতা উচিত নয় এই ম্যাচটা। ইন্টার মিলান ভার্সেস উদিনেসে এই খেলাটা বরঞ্চ ড্র হতে পারে, নইলে ইন্টার মিলান জিততে পারে, উদিনেসে জিতলে ভীষণ চমক হবে। ফিওরেন্টিনা ভার্সেস ক্রোটন, ফিওরেন্টিনার জেতা উচিত। আচ্ছা, লেন্স ভার্সেস নাইস এটা বলা শক্ত, মোনাকো ভার্সেস মার্সেই, মার্সেইয়ের বোধহয় কিছু সমস্যা আছে, নইলে মার্সেইয়ের এত রেট দেওয়ার কি ব্যাপার, মার্সেইয়ের সমস্যা মনে হয় চলছে। যাই হোক, ইংল্যান্ড এফএ কাপ, সাউদাম্পটন ভার্সেস আর্সেনাল, প্রচুর ম্যাচ রয়েছে এফএ কাপে, কিন্তু এফএ কাপের যেটা ব্যাপার সেটা হচ্ছে এফএ কাপে অনেক সময় সবাই ভালো টিম নামায় না, তা সত্ত্বেও টিমের নাম অনুযায়ী তাদের খেলতে হবে, কিছু করার নেই। এফএ কাপটাকে কিন্তু আপনারা মাল্টিতে ধরবেন না, যদি ধরেন যে সিঙ্গেল সিঙ্গেল ম্যাচ ধরবেন ঠিক আছে, ম্যানচেস্টার সিটি আশা করি জিতবে যেরম টিমই নামাক, ওয়েস্ট হ্যাম জিতবে, এই যেমন এইগুলো সোয়েন্সা সিটি, নটিংহাম ফরেস্ট, এই টিমগুলো কেমন খেলবে বলা ভীষণ শক্ত। তার চেয়ে আর্সেনাল সাউদাম্পটনের এগেনস্টে জেতা উচিত, কিন্তু কি টিম নামাচ্ছে আর্সেনাল বা সাউদাম্পটন এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এ দুটো ভালো টিম। বার্নসলে ভার্সেস নরউইচ সিটি, হয়তো নরউইচ সিটি জিতবে। ব্ল্যাকপুল ভার্সেস ব্রাইটন হোভ, ব্রাইটন হোভের অবশ্যই জেতা উচিত। শেফিল্ড ইউনাইটেড যদি প্লেমাউথের কাছেও না যেতে আর কি হবে, শেফিল্ড ইউনাইটেডে জেতা উচিত, শেফিল্ড ইউনাইটেডে খেলায় কর্নারের সংখ্যা বেশি থাকে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। আর ব্রাগার খেলা আছে, ব্রাগা হয়তো জিতবে, যদিও স্পোর্টিং লিসবনের এগেনস্টে বলা শক্ত, সত্যি করে স্পোর্টিং লিসবনের এগেনস্টে ব্রাগার ম্যাচ কী হবে বলা শক্ত, এই ম্যাচটায় কর্নার হয়তো একটু বেশি হবে। এই হলো আমার মোটামুটি প্রেডিকশন, আর কিছুদিন পরে একটা অন্যরকম ভিডিও আনবো, আমি তো একটা প্লেন প্রেডিকশন ভিডিও করলাম, সেটা খুব একটা ভালো হয় না আমি জানি, আপনাদের খুব আনন্দ দেয় না, কিন্তু আমি
আনবো একটা অন্যরকম ভিডিও, ঠিক আছে? আপাতত এটাই, টাটা।